হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর বয় এন্ড মোন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা দর্শন করছি, এটা হচ্ছে জয়দেবপুর রেল গেট। তো এখানে আজকে একটু বিষয় দেখানোর চেষ্টা করবো যে আমাদের এখানকার মানুষ কতটা সাহসী, কি বিশ্বাস হচ্ছে না, চলুন দেখা যায়। তো এটা হচ্ছে জয়দেবপুর, তোমার জয়দেবপুর থেকে চৌরাস্তা বা হচ্ছে আপনার রাজবাড়ি থেকে চৌরাস্তা রেলগেট। তো এইখানে হচ্ছে এখন সময় 4:34, এটা হচ্ছে বিকাল, তো ট্রেন আসবে, সেজন্য দুই পাশে কিন্তু রাস্তা এখন বন্ধ, কিন্তু মানুষ যে কতটা সাহসিকতার পরিচয় দিচ্ছে তা আমি দেখাবো। এই যে দেখুন, যে এখানে কিন্তু মানে উঠানো, কিন্তু তারপরও মানুষ এটাকে নিচ দিয়ে যাচ্ছে বা কেউ ঠেলা দিয়ে উপরের দিকে উড়িয়ে দিচ্ছে। এখন এদিকে দেখুন, ট্রেন কাছাকাছি চলে আসছে প্রায়, তবুও মানুষের আনাগোনা। ট্রেন কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, তবুও মানুষগুলো দেখুন কতটা কাছে। আচ্ছা, কোনো কারণে যদি একটু দেখুন, মানুষের কিন্তু এখনো থেমে নেই, কেউ চলাচল করছে। একটা শিশু বুঝতেছে যে এখন যাওয়া উচিত না, সে চেপে ধরে আছে, কিন্তু মানুষগুলো দেখুন কিভাবে যাচ্ছে। ওই দেখুন, দৌড়ে পার হচ্ছে, ট্রেন প্রায় চলে এসেছে কাছাকাছি দেখুন। এইদিকে হচ্ছে জয়দেবপুর স্টেশন, রেল স্টেশন। এটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর জেলা ইউনিট, নিরাপত্তাবাসিক হোটেল। এখানে রাস্তার অবস্থা, গাজীপুর প্রধান ডাকঘর। প্রকৌশলী ভবন, শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়াম, জয়দেবপুর পিটিআই গাজীপুর। এই যে দেখুন যানজট, গাজীপুর মোশারফ টাওয়ার। এখানে রয়েছে ইনফিনিটির শোরুম। দেখলেনই তো কতটা সাহসী এখানকার মানুষ, কতটা রিস্ক নিয়ে কিন্তু তারা চলাচল করে। তাদের এই আপনার আপনাদের উচিত তাদেরকে স্যালুট দেওয়া। কি বলেন? অবশ্যই ভাই, অবশ্যই।